আসমানের সমস্ত ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, ওই বান্দার জন্য আমি হয়ে গেছি, আমি আল্লাহ আমার ওই বান্দাকে অনেক মহব্বত করি, ওই বান্দা আমাকে মহব্বত করে, আমি আল্লাহ ওই বান্দাকে অনেক মহব্বত করি, যা 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 ও আসমানের ফেরেশতারা তোর ওই বান্দাকে মহব্বত করা শুরু কর। আরো আস্তে কর সুবহানাল্লাহ, তাকে হাসপাতাল তো কম্পিত করে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মেরে মোহতারাম ভাই, আল্লাহকে যদি আপনি ভয় পান, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আপনি মহব্বত করেন, আপনি যদি আল্লাহ ওয়ালা হন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হয়ে যাবে। আল্লাহ যখন আপনার হয়ে যায়, সমস্ত ফেরেশতারা আপনার হয়ে যায়, সমস্ত ফেরেশতারা আসমানের সমস্ত কোটি কোটি ফেরেশতারা আপনাকে মহব্বত করা আরম্ভ করে। আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতার কাছে আসে, জমিনের ফেরেশতার কাছে এসে বলে, এই জমিনের ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মহব্বত করতেছে, এই জমিনের ফেরেশতারা ওই বান্দাকে তোরাও মহব্বত করবি, জমিনের ফেরেশতারাও ওই বান্দাকে মহব্বত করতে আরম্ভ করে। জমিনের ফেরেশতারা ওই বান্দাকে যখন মহব্বত করে, জমিনের ফেরেশতারা সমস্ত মখলুকাতদের কানে কানে যায় বলে দেয়, এই মখলুকাতের দলরা শুনে রাত, ওই বান্দাকে আল্লাহ মহব্বত করে, এই জন্য আসমানের ফেরেশতারা মহব্বত করে, এই জন্য আমরা জমিনের ফেরেশতারা ওই বান্দাকে মহব্বত করি। এবার ও মখলুকাতরা তোরা শুনে রাত, তোরা ও আল্লাহ পাকের ওই বান্দা বান্দিকে মহব্বত করবি। ওই বান্দা বান্দিকে যখন মহব্বত করে, মেরে মোহতারাম ভাই, এই জন্যই তো দেখা যায় আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ কোনো জায়গায় ঠেকায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যারা হয়, আল্লাহ পাককে যারা মহব্বত করে, আল্লাহ তাদের জন্য হয়ে যায়। আল্লাহ যখন তাদের জন্য হয়ে যায়, আল্লাহ ওয়ালাদের যখন জন্য যখন আল্লাহ হয়ে যায়, সমস্ত দুনিয়া তার গোলাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। মেরে মোহতারাম ভাই, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস নবীজির সাহাবী ছিলেন, 10,000 সেনাবাহিনীর সেনাপ্রধান বানাইলেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাসকে। সাদ বিন আবি ওয়াক্কাস 10,000 সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে যায়, পথিমধ্যে আফ্রিকার জঙ্গল পাড়ি দিতে হয়, বিশাল বড় জঙ্গল, আপনারা জানেন আফ্রিকার জঙ্গল অনেক বড় জঙ্গল, ওই জঙ্গল পাড়ি দিতে দিতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা যখন হয়, সাদ বিন আবি ওয়াক্কাস ছিলেন সেনাপতি, সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে সমস্ত সাহাবায়ে কেরাম এসে বলতেছে, সাদ বিন আবি ওয়াক্কাস, ও আমাদের সেনাপ্রধান, আমরা যে যুদ্ধ করব আগামীতে কাফেরদের সাথে, যুদ্ধ আর কি করব, যুদ্ধের আগেই তো আজকে আমরা রাত্রে আফ্রিকার জঙ্গলে থাকব, যুদ্ধের আগেই তো আমাদেরকে আফ্রিকার জঙ্গলের যে হিংস্র বনের প্রাণীরা আছে, ওরা আমাদেরকে চিড়ে পুড়ে খেয়ে ফেলবে। ও মেরে মোহতারাম ভাই, এই কথা যখন বলছে, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বলে, শোনো তোমাদের কি কি এই আয়াত মনে নাই, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহ ওয়ালা হবে তাদের জিম্মাদার, তাদের ভয় না পাওয়ার জিম্মাদার, তাদের টেনশন না করার জিম্মাদার কে নিয়ে নেয়? জোরে বলেন কে নিয়ে নেয়? যারা আল্লাহ ওয়ালা হবে তাদের তো কোনো ভয় নাই, তাদের তো কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। হ্যাঁ, যদিও ভয় পায়, ভয়ের বাস্তবায়ন ঘটবে না, আল্লাহ ওইটার জিম্মাদারি হয়ে যায়। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, চলো তোমরা আমার সাথে পাহাড়ের চূড়ায় চলো। পাহাড়ের চূড়ায় নিয়া বনের সমস্ত পশু পাখিদের উদ্দেশ্য কইরা সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, এই বনের হিংস্র প্রাণীর দলেরা, তোমরা শুইরা নাও কান খাড়া কইরা, আল্লাহ
এবং তার রাসূলের কিছু মেহমান কোরআনের কিছু মেহমান কোরআনকে জিন্দা করার জন্য আল্লাহ এবং তার রাসূলের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করতে যাবে প্রতিমধ্যে আজকে রাতে তোমাদের এই জায়গায় বিশ্রাম করবে তারা রাতে থাকবে তোমরা যদি এখানে থাকো তাদের সমস্যা হয়ে যাবে তোমরা সবাই এই বন থেকে চলে যাও বলতে যদি হয় ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় সাপগুলা সাপের ডিমগুলা কামড় দিয়া বানরগুলা বানরের বাচ্চাদেরকে কোলে নিয়া বাঘগুলা বাঘের বাচ্চাদেরকে কাঁধে নিয়া যার যার কাতারে তারা তারা চলে যায় মুহূর্তের মধ্যে পুরো ওই এরিয়া খালি করে দেয় মান কানা লিল্লাহ কান আল্লাহ লা যে ব্যক্তি আল্লাহর জন্য হবে আল্লাহ তার জন্য হবে এই জন্যই তো কবি বলেন কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিম কার কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিম কার মই হো মালিক কে লিয়ে আউর কুল জাহান মেরে লিয়ে মই হো মালিক কে লিয়ে আউর কুল জাহান মেরে লিয়ে আল্লাহ আগেই সব বন্টন করে দিছে তুমি আগামী কালকে কি খাইবা কয়টা দানা খাইবা না কয় টাকা কামাইবা না সূর্যের তাপ তোমার উপরে কতটুক পড়বে তোমার কতটুক ঘাম বের হবে কতটুক বের হবে না কতটুক শীত তোমার লাগবে কতটুক বাতাস তোমার লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু আগেই তোমার জন্য বন্টন করে দিয়েছেন এখন কাজ কি বলে তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যাবেন আল্লাহ যখন তোমার হয়ে যাবে সমস্ত দুনিয়ার সব মখলুকাত তোমার গোলাম হয়ে যাবে কবি বলেন ইয়ে জমি মেরে লিয়ে হে আসমা মেরে লিয়ে ইয়ে জমি মেরে লিয়ে হে আসমা মেরে লিয়ে আর হে মসরুফ খিদমত কুল জাহান মেরে লিয়ে আর হে মসরুফ খিদমত কুল জাহান মেরে লিয়ে বরগমর মেরে লিয়ে হায় হর সমর মেরে লিয়ে হর চমন মেরে লিয়ে হর গুলসিতা মেরে লিয়ে হর চমন মেরে লিয়ে হর গুলসিতা মেরে লিয়ে এক মেরে দম সে হাই ইস বজম আলম কা ফুরু ওয়াক্ত খিদমত হাই সব কা নো মকা মেরে লিয়ে মেরি হস্তি মে হে মুজমর হস্তি এ আলম করাস হাই ইসব ই জাদু সুরে কুন ফকা মেরে লিয়ে হাই ইসব ই জাদু সুরে কুন ফকা মেরে লিয়ে ও বান্দারা তোর আমার সাথে না ফরমানি করতে পারিস আমার আসমান তোর সাথে না ফরমানি করবে না ও আমার বান্দা তোর আমার সাথে গাদ্দারি করতে পারিস আমার জমিন তোর সাথে গাদ্দারি করবে না আমার পাহাড় পর্বত তোর সাথে গাদ্দারি করবে না আমার নদী নালা তোর সাথে গাদ্দারি করবে না আমার চন্দ্র সূর্য তোর সাথে গাদ্দারি করবে না তোর আমার সাথে গাদ্দারি করতে পারিস আমার বাতাসগুলা তোর সাথে অক্সিজেন গুলা তোর সাথে না ফরমানি করবে না তোর আমার সাথে না ফরমানি করতে পারিস আমার ওয়াক্ত আমার সময় আমার রাত আমার দিন আমার সকাল আমার সন্ধ্যা এগুলা তোর সাথে না ফরমানি করবে না ওয়াক্ত খিদমত ওয়াক্ত খিদমত হাই ইসমুকা নো মাকা মেরে লিয়ে মেরি হস্তি মে হে মুজমর হস্তি এ আলম করাস হাই ইসম ই জাদু সুরে কুন ফকা মেরে লিয়ে সব আল্লাহ আমার জন্য বন্টন করে রাখছে এখন আমার কাম কি আসমান আমার গোলাম জমিন আমার গোলাম পাহাড় আমার গোলাম অক্সিজেন আমার গোলাম চন্দ্র সূর্য আমার গোলাম গর্তের পিপীলিকা থেকে নিয়ে আল্লাহু আকবার নদীর মাছ পর্যন্ত জিন থেকে নিয়ে ফেরেশতা পর্যন্ত সব আমার গোলামি করে সবগুলা যদি আল্লাহ আমার গোলামির জন্য বানায় থাকেন তাহলে আমার 3.5 কোটি টাকার জন্য আল্লাহর জন্য আমার 3.5 কোটি টাকার জন্য বলেন না আল্লাহর জন্য আমার 3.5 কোটি মহতারাম হাজির তাহলে আল্লাহর জন্য যদি আমি হই সমস্ত দুনিয়া আমার জন্য হয়ে যায় আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন তোমার ভয় নাই ভয় নাই মানে এই না যে ভয় পাবে না ভয় পাবে মাগার প্রেসিডেন্ট আমাদের সব ভয় দূর করার দায়িত্ব নিয়ে নিচ্ছে
বাদশার বাদশা আল্লাহ তিনি আমাদেরকে বলতেছেন তুই যদি আমার বন্ধু হস তোর কোনো ভয় নাই তোর কোনো চিন্তা নাই তোর কোনো টেনশন নাই হ্যাঁ আমরা ভয় পাবো এটা তো মুমিনের সিফাত ভয় পাওয়া মাদার ভয়ের বাস্তবায়ন ঘটবে না আল্লাহ আগেই সব আমার জন্য তৈরি করে দিবেন সুবহানাল্লাহ বলে সাদ বিন আবি ওয়াক্কাস উদাহরণ দিচ্ছি যে আল্লাহর জন্য যারা হয় আল্লাহ তাদের জন্য কেমনে হয় দেখেন সাদ বিন আবি ওয়াক্কাস আফ্রিকার জঙ্গলে সারা রাত কাটাইলেন বাঘ ভাল্লুক সিংহ যা আছে সব ওনাদেরকে সারা রাত পাহারা দিচ্ছে সুবহানাল্লাহ বলেন না এরপর পরের দিন রওনা দিলেন রওনা দিতে দিতে এমন অবস্থা পিছনে বিশাল বড় দুশ্মনের দল ডাইনে দুশ্মন বামে দুশ্মন পিছনে দুশ্মন সামনে সমুদ্র সামনে কি বলে সমুদ্র এখন কোন দিকে যাবে না পারে ডাইনে যেতে না পারে বামে যেতে না পারে পিছনে যেতে না পারে সামনে যেতে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো অবস্থা জানেন তো কাহিনী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস চিন্তা করেন আল্লাহ মূসার হাতে তো লাঠি ছিল আমার হাতে তো লাঠিও নাই হঠাৎ করে মনের ভিতরে এই চিন্তা আসলো আরে লাঠির তো আলাদা কোনো কেরামতি ছিল না লাঠি এটা তো একটা ফর্মালিটি মূল কুদরত কার লাঠি তো এখনো যদি থাকে ওই লাঠি দিয়ে এখন সমুদ্রে যতই বাইরে কাম হইব কাম হবে না লাঠি তো আসলে ওটার কোনো কেরামতি নাই ওটার কোনো পাওয়ার বা শক্তি নাই শক্তি তো আসলে এক জায়গা থেকে আসে এটা তো একটা ফর্মালিটি যেই আল্লাহ বনি ইসরাইলদের জন্য যেই আল্লাহ মুসার জন্য রাস্তা করে দিয়েছিলেন বারোটা সেই আল্লাহ তো এখনো আছে সাদ বিন আবি ওয়াক্কাস 10,000 সাহাবীর দিকে ফিরে ইশারা দিলেন তোমরা আমাকে আমির হিসাবে মানো কিনা সবাই বলল হ্যাঁ আমরা আপনাকে আমির হিসাবে মানি তাহলে আমি যেটা করব তোমরা সেটা করবা কিনা সবাই ইশারায় বলল হ্যাঁ আপনি যেটা করবেন আমরা সেটা করব মরলে একসাথেই মরব বাঁচলে একসাথেই বাঁচব কয় তাহলে চলো আমরা সবাই আল্লাহু আকবার বলে সত্তর তরঙ্গমালা সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে দিই হযরত সাদ বিন আবি ওয়াক্কাস 10,000 সৈন্য সৈন্য নিয়া উত্তাল তরঙ্গমালার মধ্যে ঝাঁপ দেয় ও মেরে মহতারাম ভাইও মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা যে আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে